এটি হলো একটি বেকার মানুষের জীবনের প্রতিদিনের সকাল। আমার পাখিগুলোকে বারান্দায় বের করে দিলাম, রাতে অনেক ঠান্ডা পড়ে তাই রুমে রাখা লাগে। পাখিগুলোকে আজকে সকালে চিনার সাথে খেতে দিব ভুট্টা আর গম সিদ্ধ। তার আগে আজকে পাখিগুলোকে গোসল করাতে হবে, তারা অনেক দিন গোসল করেনি। তাদেরকে স্প্রে মেরে গোসল করাবো। হালকা সামান্য গরম পানি নিয়ে নিয়েছিলাম, কারণ একবারে ঠান্ডা পানি দিলে পাখিগুলো ঠান্ডাও লাগতে পারে। এগুলোকে বললাম একদম চুপচাপ রোদে বসে থাকতে হবে। মাশাল্লাহ কি সুন্দর লাগছে পাখিগুলোকে। তারপর দিয়ে দিলাম ভুট্টা আর গম সিদ্ধ, যেগুলো পাখির জন্য করে রেখেছিলাম। মাশাল্লাহ যখনই ভুট্টা আর গমগুলো দিয়ে দিই পাখি খুব মজা করে খেয়ে ফেলে। তারপর আমার নিজে হাতে করে একটু চিনা খাওয়াচ্ছিলাম, এটা প্রতিদিনই করি, এটা করলে আমার খুব ভালো লাগে এমনিতেও, আর এখন তারা আমার হাতে খেতে অভ্যস্ত হয়েছে। যদিও আজকে শুক্রবার ছিল, প্রতিদিনের মতো সকালে বের হয়ে গেলাম ভাইবাদারের সাথে আড্ডা দিতে, কারণ আমি বেকার মানুষ। তারপর আবার নামাজের পর চলে আসলাম ভাইবাদারের সাথে আবার আড্ডা দিতে, কারণ আমি বেকার মানুষ। ওদিক থেকে ভাইবাদারা ডাকছিল, ওদিকে আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাইরা ছিল। তারপর দুপুরে কোমল পানীয় পান করতে করতে ভাবতেছিলাম দুপুরটা কীভাবে কাটানো যায় কারণ আমি বেকার মানুষ। তারপর বিকালবেলা চলে গিয়েছিলাম নদীর পাড়ে। নদীর পাড় জায়গাটা আমার সবসময় খুব ভালো লাগে, খুব রিফ্রেশিং একটা জায়গা। এমনিতেও এখানে আমি মন ভালো থাকলেও আসি, মন খারাপ থাকলেও আসি, এই জায়গাটা আমার সবসময়ের জন্য বেস্ট লাগে। তারপর নদীর পার উপভোগ করতে করতে সন্ধ্যায় বাসায় চলে গিয়েছিলাম। তারপর রাতে আবার ভাইবাদারের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হয়েছিলাম। তারপর বের হওয়ার পর জুবাইয়ের বন্ধু বলতেছিল সে চা খাবে, তো বন্ধুকে নিয়ে চলে গেলাম চা খেতে। সেখানে চা খেতে খেতে কিছু বড় ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল। তারপর ভাইবাদার থেকে বিদায় নিয়ে আমি আর আমার জুবাইয়ের বন্ধু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই ছিল আমার বেকার জীবনের একটি ডেইলি রুটিন। যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে এবং সবার থেকে ভালো উৎসাহ পাই, সামনে এরকম প্রতিদিন ব্লগ আবার আসবে, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।